আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বন্ধুদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ভিসা ইনফরমেশন বিডির পক্ষ থেকে নতুন আরও একটি ইনফরমেটিভ এবং চমৎকার ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইউরোপের যে ছয়টি দেশে ভিসা পাওয়া সবচেয়ে সহজ। আমাদের সবার ভিতরে একটা স্বপ্ন কাজ করে, আমি ইউরোপের দেশে যাব, অনেক ভালো থাকব এবং পরিবারকেও অনেক বেশি ভালো রাখবো। হ্যাঁ বন্ধুরা, আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আজকে আপনাদের সামনে ইউরোপের যে ছয়টি দেশ, যেই দেশগুলোতে যে আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারবেন এবং কম্পারেটিভলি এই দেশগুলোতে যাওয়া আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে অনেক বেশি ইজিয়ার থেকে ইজিয়ার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি শুরু করার আগেই বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং আপনার কাছে যদি মনে হয় যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ইতোমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। তো বন্ধুরা, ইউরোপের যে ছয়টি দেশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, শুরুতে আমরা আগে ছয়টি দেশের নাম একটু জেনে নিই যে কোন কোন দেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। আমরা শুরুতে আলোচনা করব নেদারল্যান্ড নিয়ে, এরপরে মাল্টা, এরপরে হাঙ্গেরি, এবার লিথুনিয়া বা লাটভিয়া, এবার এরপরে আছে আমাদের ফ্রান্স, এবং ফাইনালি বা ছয় নম্বরে আছে আমাদের পর্তুগাল। তো আপনাদের যদি প্রয়োজন হয়, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই দেশগুলো নিয়ে স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে আপনাদের জন্য ভিডিওর প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো নিব যে আমরা স্পেসিফিকভাবে এই কান্ট্রি ওয়াইজ ভিডিও মেক করব কি করব না। যদি প্রয়োজন হয় আমরা করব, আর যদি না প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র ইনফরমেশনের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। তো চলুন শুরু করছি নেদারল্যান্ড নিয়ে। তো নেদারল্যান্ড হলো এমন একটা কান্ট্রি, আপনাকে আগে বুঝতে হবে যে কোন দেশগুলোতে আসলে কোন জিনিসের চাহিদাটা বেশি। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে রমজান মাস চলতেছে, তাই না? তো রমজান মাসে নর্মালি যেই জিনিসগুলো সব কিছু কিন্তু ট্রেন্ডিং অবস্থায় থাকে না, এক একটা সময় এক একটা জিনিস কিন্তু ট্রেন্ডিং অবস্থায় থাকে। শীতের সময়গুলোতে কিন্তু শীতকালীন যে বস্ত্র অথবা শীতকালীন যে জিনিস এগুলোর দাম কিন্তু বেশি থাকবে, আবার গরমের দিনে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু মূল্যহীন হয়ে যায়। ঠিক একই রকমভাবে আপনার প্ল্যানিংয়ের ভিতরে আপনার টার্গেট হলো ইউরোপের কান্ট্রিতে যাবেন, বাট আপনার প্ল্যানিংয়ের ভিতরে যদি সেই কান্ট্রি সম্পর্কে আপনার একদম স্পষ্ট আইডিয়া না থাকে, সেক্ষেত্রে এটা আপনার জন্য বিশাল একটা ল্যাকিংস হয়ে দাঁড়াতে পারে। তো নেদারল্যান্ডে সাধারণত কোন কোন বিষয়গুলোকে তারা প্রায়োরিটি দেয় সেটা আগে আমরা একটু জেনে নেই। এই নেদারল্যান্ডে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি বেশি মানে প্রায়োরিটি দিবেন। এক্ষেত্রে নেদারল্যান্ডে সাধারণত স্টুডেন্ট ভিসা হয়ে থাকে 99%, মানে হলো 99% ভিসায় সাধারণত ওরা স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভড করে। এরপরে এই দেশটায় বা নেদারল্যান্ডে আপনি যদি যেতে চান আপনাকে আইলস মাস্ট আপনাকে দিতেই হবে, এবং আইলস স্কোর আপনাকে অ্যাটলিস্ট 6.5 আপনাকে থাকতে হবে। এরপরে আর একটা যে নেদারল্যান্ডের একটা পজিটিভ দিক, সেটা হলো এই দেশটাতে সাধারণত ইজিলি ভিসাটা অ্যাপ্রুভড হয়, আপনি খুব সহজে ভিসাটা কিন্তু পেতে পারেন, এটা হলো খুবই সহজ এবং পজিটিভ একটা বিষয়। এবং চার নম্বরে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে কেন ইজিলি ভিসাটা অ্যাপ্রুভড হবে, এর কারণটা হলো ইউনিভার্সিটি থেকে সাধারণত নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসাগুলো ডিস্ট্রিবিউট হয় বিধায় এক্ষেত্রে ভিসা নিয়ে আপনাকে খুব বেশি একটা টেনশন করতে হবে না, এবং আপনি অনেকটা নিশ্চিত থাকতে পারেন আপনার ভিসাটা হবেই হবে ইনশাআল্লাহ। এরপরে দুই নম্বর যে দেশটা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো অনেক সুন্দর একটি দেশ, যেটা হলো মাল্টা। মাল্টা খেতেও যেমন ভালো লাগে, এই মাল্টা দেশটাও কিন্তু অসাধারণ একটা দেশ। তো আরও মজার বিষয় হলো বাংলাদেশ থেকে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি কিন্তু মাল্টাতে ওয়ার্ক পারমিট ভিসা
তারা প্রোভাইড করে থাকে, কারণ বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাইরা এদেরকে মালটার তারা সবচেয়ে বেশি বিশ্বস্ততা অর্জন করতে পারছে এবং তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া ইজ পারফেক্ট, সো এই জন্য তারা সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিটের ভিসা দিয়ে থাকে। এরপরে আমরা যদি বলি যে মালটায় আর কি কি আছে, মালটায় আর আছে হলো স্টুডেন্ট ভিসা। সাধারণত ওয়ার্ক ভিসার চেয়ে স্টুডেন্ট ভিসার রেশিওটা বেশি, মানে স্টুডেন্ট ভিসায় আপনার যদি সক্ষমতা থাকে অবশ্যই স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার চেষ্টাটা বেশি করবেন। এবং ফাইনালি সবচেয়ে পজিটিভ দিক হলো মালটা কিন্তু একটা সেনজেনভুক্ত দেশ। আপনারা জানেন যে ইউরোপের সেনজেনভুক্ত দেশ যেগুলো বা কান্ট্রি যেগুলো, সেগুলোতে কিন্তু সাধারণত অনেক অনেক বেশি ফ্যাসিলিটি বা স্যালারি পাওয়া যায়। সো এই দিক থেকে মালটা কিন্তু আপনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি হিসেবে কনসিডার করতে পারেন। নাম্বার 3-তে আমরা যে দেশটা সম্পর্কে কথা বলবো সেটা হলো হাঙ্গেরি। এবং হাঙ্গেরি নর্মালি স্টুডেন্ট ভিসার জন্য একটা অসাধারণ একটি দেশ। বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে সবচেয়ে বেশি যেই দেশগুলো ইউরোপের দেশগুলো বাংলাদেশকে স্কলারশিপ দেয়, এর মধ্যে থেকে হাঙ্গেরি কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ। স্টুডেন্ট ভিসা সাধারণত আমাদের বাংলাদেশ থেকে 95% ভিসা কিন্তু হাঙ্গেরিতে হয়ে থাকে। সো বুঝতেই পারছেন এখানে স্টুডেন্ট ভিসার রেশিওটা কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে আছে। এবং মজার বিষয় হলো 2019 সাল থেকে বাংলাদেশ থেকে কিন্তু অনেক জব ভিসাও কিন্তু তারা অলরেডি অ্যাপ্রুভ করা শুরু করেছে। তো আপনি যদি জব ভিসায় যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রেও এটা আপনার জন্য একটা আশার আলো বা আশার কথা হতে পারে। তো আপনি জব ভিসা অথবা স্টুডেন্ট ভিসা যে কোনো একটা ভিসায় আপনি ট্রাই করতে পারেন। এবং সবচেয়ে দুঃখের কথা, এতগুলো সুখের কথা বললাম একটু দুঃখের কথা বলি, এই হাঙ্গেরি দেশটায় স্যালারি কিন্তু কম্পারেটিভলি ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি থেকে কিছুটা কম। কিছুটা কম মানে এই নয় যে বাংলাদেশের মতো, অবশ্যই বাংলাদেশ থেকে অনেক বেশি, বাট স্যালারি কম হলেও ভিসা হওয়ার দিক দিয়ে, ভিসা প্রসেসিংয়ের দিক দিয়ে কিন্তু এই রেশিওটা অনেক বেশি, মানে স্যালারি কম বাট ভিসা বেশি হয়ে থাকে। এরপরে আপনাদের সামনে উপস্থাপন করছি লিথুনিয়া এবং লাটভিয়া, এই দুইটা দেশ সম্পর্কে। এই দুইটা দেশ কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এবং আমার পরিচিতর ভিতরে অনেককে আমি দেখেছি, খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র 3 থেকে 4 মাস আগে এক ভাই লিথুনিয়া গিয়েছিল সর্বপ্রথম, এবং পরিশেষে বর্তমানে তার অবস্থান কিন্তু এখন জার্মানে। তো বুঝতেই পারছেন যে কত সহজে এগুলো মানে কাজগুলো প্রসেস করা যায়। তো লিথুনিয়া এবং লাটভিয়ার ক্ষেত্রে সাধারণত স্টুডেন্ট ভিসা বেশি দেয় এরা, জব ভিসা অনেক অনেক বেশি হয়ে থাকে। মানে এই দেশটা হলো এমন একটা দেশ, স্টুডেন্টদের ক্ষেত্রেও বাংলাদেশের প্রায়োরিটি ওরা অনেক বেশি দেয় এবং জব ভিসার ক্ষেত্রেও বাংলাদেশের প্রায়োরিটি অনেক বেশি দেয়। সো আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি যদি জব ভিসায় যদি যেতে চান সেটাও আপনার জন্য একটা ভালো একটা দিক হতে পারে, এবং স্টুডেন্ট ভিসায় যদি যেতে চান সেটাও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। ইউরোপে যাওয়ার জন্য এই লিথুনিয়া এবং লাটভিয়া, এই দুইটা দেশ হতে পারে আপনার গুরুত্বপূর্ণ দুটি হাতিয়ার হিসেবে কাজ করবে। নাম্বার 5-এ আমরা ইউরোপিয়ান যেই দেশটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্স। এই ফ্রান্সে সাধারণত বিভিন্ন ক্যাটাগরিতে তারা ভিসাগুলোকে প্রোভাইড করে। কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলোকে প্রোভাইড করে, এরা নর্মালি ট্যুরিস্ট ভিসায় ভিসা দিয়ে থাকে, বিজনেস পারপাস ভিসা দিয়ে থাকে, ফ্যামিলি ভিসা দিয়ে থাকে, এবং ফাইনালি যেটা আছে সেটা হলো স্টুডেন্ট ভিসায়। বাট জব ভিসায় অ্যাপ্লাই করলে সফলতার পরিমাণটা খুবই কম। আমি আবারও বলছি, ফ্রান্স দেশে সাধারণত জব ভিসার রেশিওটা খুবই কম, মানে জব ভিসা কম হয়, এবং এক্ষেত্রে যদি আপনার আইলস যদি থাকে ভিসা পাওয়ার চান্সটা অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। তার মানে জব ভিসায় অ্যাপ্লাই করলে এটার চান্স কম এবং আপনার আইলস থাকলে এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ একটা কারণ হয়ে দাঁড়ায়। সো আপনার পজিশন অনুসারে, আপনার অবস্থান অনুসারে, বয়স অনুসারে যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় অবশ্যই অবশ্যই সেই পদক্ষেপটা আপনি গ্রহণ করবেন। এবং ফাইনালি আজকের আলোচনার সর্বশেষ যে কান্ট্রি, সেই কান্ট্রি হলো পর্তুগাল, আমাদের সকলের কাঙ্ক্ষিত সেই পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ, তাই না, শাকিরার দেশ। তো এই পর্তুগাল নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, এই পর্তুগাল নিয়ে আমি আগে সর্বপ্রথমই বলে নিচ্ছি যে এটা কিন্তু ইমিগ্র্যান্ট বা যারা আমরা বাহির থেকে যাচ্ছি এটার জন্য কিন্তু একটা গোল্ডেন কান্ট্রি হিসেবে কিন্তু পরিচিত। সো এই গোল্ডেন কান্ট্রিটাই কিন্তু জব ভিসায় খুব সহজেই আসা যায়, ঠিক আছে। এই জব ভিসায় এই পর্তুগালে সহজে আসা যায়, এখানে শুধুমাত্র এটা মনে রাখবেন এই জব ভিসায় আসা যায়, বাট এই জব ভিসার ক্যাটাগরিটা হলো সাধারণত এগ্রিকালচার প্ল্যাটফর্মে এই পর্তুগালের ভিসাগুলো বেশি হয়ে থাকে। তো আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই বুঝে শুনে যাবেন যে আপনাকে কিন্তু অবশ্যই এগ্রিকালচারাল কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে, এবং সেক্ষেত্রে ভিসা রেশিওর পরিমাণটা অনেক অনেক বেশি। এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হিসাবে এই পর্তুগাল বা শাকিরার দেশে যদি যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার আইলস অবশ্যই থাকতে হবে, এবং আইলসে খুব বেশি একটা স্কোর থাকার প্রয়োজন নাই, মোটামুটি 5.5 অথবা 5.5 থাকলে আপনি কিন্তু খুব সহজেই পর্তুগালে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও বলছি, নেদারল্যান্ড, মাল্টা, হাঙ্গেরি, লিথুনিয়া বা লাটভিয়া, ফ্রান্স এবং পর্তুগাল, এই যে 6টা দেশের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই কান্ট্রিগুলোতে সাধারণত আমি যে যে ক্যাটাগরির কথা বলেছি, কোনোটাই জব ভিসার রেশিওটা বেশি, কোনো কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসার রেশিওটা বেশি। তো আপনি এই কান্ট্রিগুলো নিয়ে আরেকটু রিসার্চ করুন, আরেকটু গবেষণা করুন, এবং আপনি খুঁজে বের করুন কোন কান্ট্রিটা আপনার জন্য সহজ এবং পারফেক্ট হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন অথবা যারা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে মনে রাখবেন যে একটা সুচিন্তিত মতামত বা সুচিন্তিত একটা প্ল্যানিং কিন্তু আপনার সম্পূর্ণ জীবনটাকে সাজালো গোছালো তৈরি করবে, বাট ছোট্ট একটা ভুল পদক্ষেপের কারণে আপনার জীবনটা কিন্তু পরিপূর্ণভাবে এলোমেলো হয়ে যাবে, পাশাপাশি আপনার পরিবারও কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে, এবং সামাজিকভাবে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। তো বন্ধুরা, আপনাদের সামনে মূলত যেই ইনফরমেশনগুলো উপস্থাপন করছি এগুলো আপনি শতভাগ সত্য, এখানে কোনো কিছু আমি বানিয়ে বলিনি, এবং আপনাদের খেদমতে সব কিছু আপনাদের সুবিধার জন্যই উপস্থাপন করছি, যাতে কিনা আপনাদের উপকারে আসে এবং অ্যাকুরেট ইনফরমেশনটা যাতে আপনারা পেয়ে থাকেন। তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, প্রতিনিয়ত এরকম চমৎকার ভিডিও নিয়েই আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।